রাখি আগে মা হবেন তারপর বিয়ে করবেন, এ কেমন মন্তব্য করলেন? চলুন আমরা এই সম্পর্কে বিস্তারিত বিষয়টি জেনে নিই। বিগ বস 15 খ্যাত তারকা রাখি সাওয়ান্ত, তিনি প্রায় আলোচনায় থাকেন বিতর্কিত মন্তব্য করে। বলিপাড়ায় সম্প্রতি খুশির খবর দিলেন আলিয়া ভাট, মা হতে যাচ্ছেন তিনি। এই খবরের পর একটি হাসপাতালে দেখা যায় রাখি ও তার প্রেমিক আদিলকে। পাপারাজ্জিদের সঙ্গে কথোপকথনে এক পর্যায়ে জিজ্ঞাসা করা হয় কবে মা হবেন রাখি। উত্তরে তিনি বলেন, আমি মা হতে চাই, বিয়ের আগেও যদি এমন খুশির খবর আসে কোনো ব্যাপার না, মা হবার খবর আসার পরের দিনই আমি বিয়ে করে ফেলব। বোঝাই তো যাচ্ছে আলিয়াকে ইঙ্গিত করে রাখি এমন কথা বলেছেন। তিনি আরো বলেন, গর্ভপাত করা অপরাধ, আমি শুধু এটা জানি যে আমার গর্ভে যে সন্তান আসবে সে দেবদূত হবে। তিনি এ সময় নিজেকে রাখি মা বলেও সম্বোধন করেন। রাখি ও তার প্রেমিক আদিল খান সোশ্যাল মিডিয়াতে খোলাখুলি ভাবে একে অপরের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করে থাকেন। ভক্তরা জানতে আগ্রহী যে তারা কবে বিয়ে করবে, সে বিষয়ে তারা স্পষ্ট করে কিছুই জানাননি। তো সম্মানিত দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন, এবং নিত্য নতুন এরকম আরো খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।